আমি ফ্যামিলিতে কোনো ধরনের ঝামেলা চাই না। বাবা, ঝামেলা না হলে ফ্যামিলি বন্ডিং তৈরি হয় না। বন্ডিং? আমাদের ফ্যামিলিতে কোনো বন্ডিং এর অভাব আছে নাকি? আমি যা করেছি তোর জন্যই করেছি, তোর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আছে তোর আদর কম হবে বলে। তুমি তো আমাকে শিখিয়েছ বিজনেসের রিস্ক থাকবেই, লাইফ ইজ এ বিজনেস। এ বাড়িতে আমার কথাই অঘোষিত আইন এবং সবাই সেটা মেনে চলে। কিন্তু আমি কিন্তু সবার আগে অপলার কথা তোমাকেই বলেছি। আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি যদি রেগে যান তাহলে আমার সঙ্গে তো জিততে পারবেন না, আপনাকে জিততে হবে না। শোনেন ভাই, আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আরে ভাই, কোনো কথাই তো আপনার সঙ্গে বলা যাচ্ছে না। আপনি খামাকে রেগে যাচ্ছেন। আপনি হচ্ছেন আমার মানে বাড়িওয়ালা, আপনি আমার মালিক পক্ষের লোক, প্রতিবেশী, মানে আপনাকে নিয়ে একটু ভাবতে পারবো না, কি বলেন আপনি? আচ্ছা, আপনি মূল কথায় আসেন তো। আপনার মূল কথাটা কি? এত যে ঘুরায় পেঁচায় কথা বলতেছেন, মূল কথা কি? মূল কথা আবার কি বলবো, বলতে চাইছি যে আপনার সাথে যদি আমার একটা ফ্রেন্ডশিপ। দরকার নাই তো আমার কারোর সাথে কোনোরকম ফ্রেন্ডশিপ করার দরকার নেই। সত্যি কারোর সাথেই আপনার নেই? বললাম তো কারোর সাথেই নেই। আপনার যে বয়স, দু একটা প্রেম তো করা জরুরি, নাহলে তো আপনি ভালো থাকবেন না। আচ্ছা, হ্যাঁ, প্রেম করলে তো স্বাস্থ্য ভালো থাকে। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রেম তো করি, তাই নাকি? কার সাথে? সেটা জেনে আপনি কি করবেন? না, জানলাম আর কি। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? আপনার বউয়ের সাথে আমার কিছু আছে কি না? এই স্টুপিড, আমার বউর সঙ্গে আবার আপনার কি থাকবে? ধরেন কিছু আছে, আপনি কি করবেন? তার মানে কি? তার মানে আপনি জানেন? তার মানে আবার কি 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 মানে? আবার কি শুরু করলেন আপনারা? তুমি এখানে এসেছো কি জন্য? পুরুষ মানুষের গলা শুনলি নাগিনীর বিনের মতো মনে হয়। নাগিনীর বিন বাজে যে চলে এসছো ঘর থেকে, তাই না? কেন এসেছো তুমি? আপনার হাজবেন্ডকে সামলান। এই আমাকে কি সামলাবে? তুমি আমাকে চেনো ভাই ছেলে? এই, হু আর ইউ? চেনো তুমি আমাকে? এ তো পাগল। এই কি ভাড়া দিছে, কি ভাড়া? এই আমাকে আমাকে পাগল পাগল বলেছো? থামো, আমি শান্ত হবো না? শান্ত হলে তোমার খুব সুবিধা হয়, তাই না? এই এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, কাজটা একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি। বাড়াবাড়ি করার মতো তো সবকিছু তুমি করেছো, কি করনি তুমি? সমস্যা বড় কথা হবে। তুমি কেন ছাদে এসেছো, রুম থেকে বেরিয়ে এসেছো কেন বলো? খুবই স্বাভাবিক, তোমার চিৎকার চেঁচামেচি শুনে আমি ছাদে চলে এসেছি। আমি চিৎকার চেঁচামেচি মানে কি? আমি মরে গেলে তুমি ছাদে আসবা না? তুমি ঘরেই থাকবে, তুমি কেন আসবা? কেন আসবা তুমি? তুমি আসবা না কেন? সেই কৈফত আমি তোমাকে দেবো না। তুমি ছাদে আসবা না, 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 না। শোনো, এই বাড়িটা দুজনে একসঙ্গে ভাড়া নিয়েছি, চিলে কোথায় থাকছি, আমি কেন ছাদে আসতে পারবো না? 100 বার তুই আসতে পারবে না তুমি। গাইলে সেলি কি? কয়েকদিন যাবত খাবারগুলো খুব শুকনো খাচ্ছি, ডাল নেই, ডাল থাকতে হবে মনে। চলো আমরা। আমি আগেই সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলাম? বাড়িওয়ালার ভাগ্নের সাথে তোমার কি? আমার কি মানে? কি শুরু করলে আবার তুমি? আমি শুরু করলি, কি শুরু করলি, তুমি শুরু করলি, কি করছো? কি করেছি সেটা সুন্দর করে বলবে তো নাকি? সেটা তো বাড়িওয়ালার ভাগ্নি এসে বললো। তোমার সাথে তার কি? কি আমার তার সাথে? সেটা বলার আগে তুমি ফুরুত করে আবার চলে আসলা, এখন তুমি বলো তার সাথে কি? বলবো না। কেন বলবো না তুমি? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মানে তার মানে কিছু একটা আছে? থাকতে থাকতে পারে। হায় রে কপা, আমার বউ কত বড় কাল লাগিনি আমি বুঝতেই পারিনি, আমাকে কত বড় চেয়ে বলছিল। এই মায়া কান্না ছাড়ো,
যদি সহ্য না হয় তাহলে আমার সঙ্গে সংসার করার দরকার নেই, ছেড়ে চলে যাও, যাও। বাবা রে বাবা, ওরে বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার জীবনটা ছারকার করে দিয়ে এখন এই কথা, আমি তোর জীবনটা তেজ পাতা করে ছাড়বো, তোর হাড় হাড্ডি গুড়া। সুন্দর কে? সুন্দর ওই ছেলেটা, নাবিল ছেলেটা একটু সুন্দর তো, এই জন্য তোমাদের মাথা ঠিক থাকে না, না একটু হ্যান্ডসাম বলে তোমাকে না মেরে ভর্তা করে দেওয়া উচিত, তোমার সঙ্গে সংসার করাটাই ভুল হচ্ছে, একদম মায়া কেন করবে না আমার সামনে, চুপ গিলে খাও, হ্যাঁ মুখ বন্ধ, আয় চুপ। এটা কি বই করছে? লাফিস লাজুলি ও ফুলের মেয়েরা, লাফিস আর লাজুলি দুটো ছেলে না? ছেলেদের কথা তোমার মাথা থেকে যাবে না, তাই তো? আমি বুঝি আমার এখানে উঠেছি না, যেটা আজ কি বাসায় কেউ এসেছিল? আজ কে আসবে? না ওই আমার একটা পার্সেল আসার কথা ছিল, সেই জন্য বললাম। না তেমন কেউ তো আসেনি। কেউ আসেনি? না মানে ওই দুধওয়ালা এসেছিল, আর পার্সেল এলে তো আমি রাখতামই। হ্যাঁ মানে এমনও তো হতে পারে যে তুমি ঘুমিয়েছিলে, এসে না পেয়ে ফিরে গেছে। না না আমি ঘুমাইনি তো, সব কাজ সেরে এখানেই বসেছিলাম। আচ্ছা জরুরি কিছু? না তেমন জরুরি না, হয়তো তাহলে ওরা পার্সেলটা ছাড়েই। তাহলে একটা ফোন করে দেয়। না না ফোন করতে হবে, ওরা নিজেরাই পাঠিয়ে দেবে, আর তাছাড়া গরজ তো ওদেরই। অসুবিধা নেই, তুমি রেডি করো আমি আসছি। কেমন আছেন? না ভাবলাম যে আপনি আমাকে আসতে বলেছেন, একবার একটু হয়ে যাই, আর তাছাড়া আপনার ভাষায় কেউ আবার আটকায় কিনা সেটাও দেখতে চাই। কি বলো তুমি, তোমার যখন মন চাইবে তখন এই বাড়িতে আসবে। জি আচ্ছা, তোমার মা কেমন আছে? জি ভালো আছে। ও আমি একদিন গিয়েছিলাম তো ওনাকে দেখতে। ও তাই নাকি? কেন তোমার মা তোমাকে কিছু বলেনি? না বোধহয় ভুলে গেছে। তাই হবে হয়তো, আপনাকে যতই দেখি না ততই আমি অবাক হচ্ছি। কেন অবাক হচ্ছ কেন? তার মানে আপনার মতো এরকম একজন ব্যস্ত মানুষ সে কিনা আমাদের বাসায় যায়, মানে আবার আমার মাকে দেখতে, অবাক হব না? আরে কিছু না, মন চাইলো ওনাকে দেখতে, বাস চলে গেলাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি তো অন্য কাউকে দিয়েও খোঁজ নিতে পারতেন, কেমন আছে আমার মা জানতে পারতেন, কিন্তু আপনি গিয়েছেন। কিছু না কিছু না, এই তুমি একটু বসো আমি নাস্তার কথা বলি। না না স্যার আজ না, ইনফ্যাক্ট আরেকদিন যেন আসতে পারি সেই রাস্তাটা খোলা থাক। তুমি যখন খুশি তখন আসবে। আচ্ছা তোমার এনজিও কেমন চলছে? জি অনেক ভালো চলছে, আপনি যে ফান্ডটা দিয়েছেন তা দিয়ে অনেক ভালো কাজ হয়েছে। তবে স্যার আমি এক কাজ করব, যা খরচ হয়েছে সেটার পেপারস আমি পাঠিয়ে দেবো আপনাকে। আরে না
আমি কি তাই বলেছি নাকি? তোমরা একটা ভালো কাজ করছো, সেখানে টাকা খরচ করবে, অসুবিধা নেই তো। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আজ আমি উঠি? হ্যাঁ। কেমন আছো? আমি জানি যে আমার ফোন তুমি এক্সপেক্ট করো না, তারপরও ফোন করলাম। কোনো দরকার ছিল? ঠিক দরকার কিনা জানি না, রাশেদ এসেছিল এখানে। ও কেন বললো তো এমনি, কিন্তু মনে হচ্ছে ও কিছু একটা আঁচ করেছে। কীরকম? আচ্ছা তার আগে বলো তো, সেদিন যে আমি তোমার সঙ্গে দেখা করতে গেলাম এটা তুমি ওকে বলোনি? না, আপনি বলে দিয়েছেন? হ্যাঁ আসলে বলেছি, কারণ আমি ভেবেছি যে তুমি বলে দিয়েছ। এরকম একটা আশঙ্কায় আমি করেছিলাম, ঠিক তাই হলো। দেখো তুমি নেগেটিভলি কেন ভাবছ, আমি ওকে জাস্ট বলেছি যে আমি তোমার খোঁজ নিতে গিয়েছিলাম। আমার খোঁজ নেওয়াটা আপনার জন্য এত ইম্পর্টেন্ট? আমি সেটা ওকে বুঝিয়ে বলেছি, আশা করি ও বুঝতে পেরেছে। তো তুমি ওকে তো বুঝিয়ে বললেই পারতে। কি বলবো আমি? দেখো তুমি কিন্তু এখনো আমাকে দোষারোপ করছো, আমি তো সত্যকে কখনো অস্বীকার করতে চাইনি। সত্যকে অস্বীকার করো না, পারবে? পারবে তুমি সত্যকে স্বীকার করতে? নীলা তুমি নিষেধ করলে আমি হয়তো বলতাম না। এটা বলার কি আছে, তুমি কি বুঝো না? আমি তো বুঝতেই পারিনি যে তুমি বোঝো না। আমিও বুঝিনি যে রাশেদ এভাবে আমার কাছে আসবে। তুমি টেনশন করো না, দরকার হলে আমি ওকে আবার বুঝিয়ে বলবো। আর কিচ্ছু করতে হবে না, দয়া করে আমার আর আমার ছেলের মাঝখানে আর এসো না, তাহলেই হবে। দেখো তোমার কোনো ধরনের ক্ষতি হোক এটা কিন্তু আমি চাইনি কখনো। তাহলে আমার কথাটা শোনো, যা করার করেছো, বাকিটা এবার আমাকেই সামলাতে দাও। বেশ, তবে যদি মনে করো কোনো ব্যাপারে আমাকে বলতে ইচ্ছে করবে তাহলে আমাকে বলো। তার আর প্রয়োজন পড়বে না, তুমি আমার এমন একটা অতীত যাকে আমি মুছে ফেলেছি। আহা, আমিও যদি পারতাম। সেদিন একটা কথা শুনেছিলাম, যদি তুমি ফুল ভালোবাসো তাহলে ফুলটাকে ছেড়ো না, গাছটাতে পানি দাও, গাছটা বেড়ে উঠবে। আর যদি তুমি কোনো সম্পর্ককে ভালোবাসো তাহলে। বাহ, ভূতের মুখে রাম নাম। বড়দের কাছে বেশি যেতে নেই বাবা। কেন মা? বড়রা দূর থেকেই বড় বেশি ভালো, কাছে গেলে অনেক সময় অনেক খারাপ জিনিস বেরিয়ে আসে। মা খারাপ জিনিস বেরিয়ে আসলো তো এটা এক ধরনের উপলব্ধি। আচ্ছা বলতে ভুলে গেছি, সেদিন উনি বাসায় এসেছিলেন। ওমা তুমি আমাকে বলনি তো? অবশ্য উনি বলেছিলেন যে বাসায় এসেছেন,
তুমি বলনি তাই আর তোমাকে আমি জিজ্ঞেস করিনি। আমার বলা উচিত ছিল। ভুলে যখন গিয়েছে তখন আর। তবে দুদালার কথা তুমি ভুললে না, এরকম একজন বিজনেসম্যান, এত বড় বিজনেসম্যান, তাকে তুমি ভুলে গেলে? মানুষ অনেক সময় অনেক বড় বিষয়ে ভুলে যায়, আর অতি ক্ষুদ্র তুচ্ছ বিষয়ে মনে রাখে। তাই হবে মা। তাছাড়া আমার তো বয়স হচ্ছে, তাই না? ওফ, মোটেই না, তুমি এখনো অনেক ইয়াং আছো, মোটেই তোমার বয়স হয়নি। যথেষ্ট, আমাকে একটু চা খাও তো মা, প্লিজ। থ্যাংক ইউ। তোকে খুব সুন্দর লাগছে। ফোন করছো? মা ফোনটা দিচ্ছে না কেন? তুমি এখন আন্টিকে ফোন দিচ্ছ কেন? অসুবিধা? না, আজকের রাতটা তো শুধু আমাদের। আজব কথা বলো না তো রাজু, প্রতি রাতে আমি মার সঙ্গে গল্প করে ঘুমাতে যাই, মা নিশ্চয়ই আমাকে অনেক মিস করছে। আজকে নিশ্চয়ই মারও আমার কথা অনেক মনে পড়ছে। আমাকে ছাড়া ওদের ঘুমাতে খুব কষ্ট হচ্ছে। আমি জানি মার মনটাও আমার মতোই ছটফট করছে। উনি নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না? উনিও তো কোনো একদিন বউ হয়ে কারো ঘরে গিয়েছিলেন। হ্যাঁ, মেয়েদের জীবনটাই তো তাই, মেয়েদেরকে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হয়। তোমাদের তো যেতে হয় না, তাই এই কষ্ট তোমরা কোনোদিন বুঝবেও না। ফোনটা যখন ধরছেই না তখন বাদ দাও, হয়তো ফোন থেকে দূরে আছে তাই শুনতে পাচ্ছে না। কেন শুনবে না? আচ্ছা বাদ দাও না, আমি বরং আগামীকাল তোমাকে কোনো এক সময় নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? ধরো আমি যদি যেতে না পারি, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেবো। তুমি অনেক ভালো। থ্যাংক ইউ। এবার মুডটা তো ঠিক করো। আমার গিফট কই? গিফট? কিসের গিফট? আজ বাসর রাত, আমাকে কিছু দিবে না? যদি না দেই তাহলে কি করবে? এই না থাকলে কিন্তু খারাপ হবে। কি করবে? বের করে দিব ঘর থেকে। তুমি আমাকে আমার ঘর থেকে বের করে দিবে? হ্যাঁ, বের করে দিব। তাহলে তো সমস্যা নেই বাবা। আমার গিফট? তোমার আবার গিফট কিসে? আমার গিফট নেই, আমি গিফট দিব শুধু। আমার সাথে চিটিং হচ্ছে, আমি এখন মা দাদি বাবা সবাইকে ডাক দিব, ডাক দিব দাদি দাদি বাবা। বসো বসো, কি ব্যাপার? তুমি হঠাৎ আমার কি কমপ্লেন নিয়ে আসছো? হ্যাঁ কেলা, আমি কি সবসময় আপনার কাছে কমপ্লেন দিতে আসি? না, আসলে কমপ্লেন ছাড়া তো তুমি আসো না, সেই জন্য বললাম। আরে আঙ্কেল, আমি তো বাড়ি ভাড়া দিতে এসেছি। ও তাই নাকি? দাও 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 দাও। আঙ্কেল কিছু মনে না করলে টাকাটা যদি একটু গুনে নিতে। আরে না, কি বলো, গোনা লাগবে না? না না, গোনাটা অবশ্যই দরকার। পরে দিয়ে গুনে দেখবেন কম হয়েছে বা দু একটা নোট ছিঁড়া ফাটা হয়েছে, এটা নিয়ে আপনি আবার হাউকাউ করবেন। আচ্ছা, তোমার কি আমাকে দেখে হাউকাউ করার মতো মানুষ মনে হয়? না না, আপনাকে মনে হয় না, কিন্তু আপনার ভাগ্নিকে তো মনে হয়। ওর বিষয়টা অন্যরকম। শুনে রাখলে একটা কথা বলি, ছেলে মেয়ের বয়স হলে একটা কাজ করতে হয়। কি কাজ? বিয়ে দিতে হয়।